কটা বাড়ি, তোমার কটা গাড়ি, তোমার কটা পেট্রোল পাম্প, তোমার কটা ট্রলার, তুমি কি করেছো মুর্শিদাবাদে, তুমি মালদায় কি করেছো, তুমি বাঁকুড়ায় কি করেছো, তুমি পুরুলিয়ায় কি করেছো, সব চাকরি তো তুমিই দিয়েছো বাবা। যত দোষ নন্দ ঘোষ, বেরোবে বেরোবে বেরোবে। বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তোর কটা ট্রলার জানি, তোর কটা গাড়ি জানি, তুই অমুক, তুই তমুক, তুই গদ্দার, তুই অমুক তমুক, সব আমাকে নিয়েই করেছে। যেভাবে লাইফস্টাইল লিভ করেন, চার্টার ফ্লাইট দুটো দাঁড়িয়ে থাকে, আপনার একটা, আপনার পিসির একটা, আপনি পারবেন? 10 বছরের আইটি রিটার্ন দেখাতে হবে? কাঁচের ঘরে বসে ঢিল মারছে মমতা ব্যানার্জি, তার ভাইপোর 10 বছরের ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে পারবে? মমতা ব্যানার্জির ভাইপো দেখাতে পারবে হোয়াট ইজ ইজ সোর্স অফ ইনকাম? 360 টাকা লিটারের জল খান, 14ই আগস্ট থাকেন দুবাইতে, 100 কোটি টাকার প্রাসাদ বাড়ি করেছেন চা দোকানকে তুলে দিয়ে। মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি। ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডিসিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, সবাই জানে, এটা নিয়ে তো নতুন করে বলা যায়। মমতা ব্যানার্জি রয়্যালটির নাম করে বলেছেন, 10 বছরের মমতা ব্যানার্জি আর তার ভাইপোর 10 বছরের ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে পারবেন? আরে আমি দেখিয়ে দিতে পারবো, আমার প্যান আছে, আইটি আছে, আমি এটা নিয়ে উড়ে নিই। যেভাবে লাইফস্টাইল লিভ করেন, চার্টার ফ্লাইট দুটো দাঁড়িয়ে থাকে, আপনার একটা, আপনার পিসির একটা, আপনি পারবেন? 10 বছরের আইটি রিটার্ন দেখাতে হবে? তো কাঁচের ঘরে বসে ঢিল মারছে, তো এগুলো করে কোনো লাভ হবে না। পেপার্স কথা বলবে, যার হাতে ডকুমেন্ট আছে, নিজে যদি সেলফ কনফিডেন্স কারো থাকে, এসব ভয় করার কোনো কারণ নেই। গরু পাচারের সংখ্যা বা পাচার হওয়ার যে গরুর সংখ্যাও অনেক কমেছে গত বছর, আপনারা দেখবেন বিএসএফের যে হিসাব তারা সামনে এনেছে, তাতে 2021 সালে মাত্র 7,000 গরু বাজেয়াপ্ত করেছে বিএসএফ, যেটা তার আগের বছরও 1 লক্ষের বেশি ছিল। তার মানে বর্ডার এলাকাতে গরু পাচার করার সুযোগ পাচ্ছে না বিএসএফের কড়া নজরদারির ফলে এবং অ্যাকশনের জন্য, যেটা সম্ভব হয়েছে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির তার অ্যাকচুয়াল প্রপার তার যে নজরদারি।